17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই জন্মদিনকে সামনে রেখে একাধিক অভিনব কর্মসূচি বাংলায়। ওই দিন আকাশে উড়বে মোদীজির ছবি দেওয়া ঘুড়ি। ওই দিন আম জনতাকে কমলাভোগ খাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করবে বিজেপি কর্মীরা। এই জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে সেবা সপ্তাহ। বাংলাসহ পুরো দেশ জুড়ে নানা রকম জনসেবামূলক কাজে নেমেছে বিজেপির কর্মীরা। রবিবার দক্ষিণ কলকাতায় যোগুবাবুর বাজার এলাকায় 500 জন ছোট ছোট ছেলেদের হাতে প্রধানমন্ত্রী ছবি দেওয়া ঘুড়ি তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। ওই ঘুড়িতে লেখা রয়েছে চৌকিদার নরেন্দ্র মোদী, জন্মদিনে উড়বে এই ঘুড়ি, আবার তার পরের দিনই বিশ্বকর্মা পুজো, আর এই পুজো মানেই আকাশে উড়বে নানা রঙের ঘুড়ি। সেই পুজোর আগে মোদীজির ছবি দেওয়া ঘুড়ি জনসংযোগ বাড়াতে বিজেপির নেতৃত্ব। বিশ্বকর্মা পুজোর দিন শিল্প অঞ্চলের শ্রমিকদের পাশে থাকবে বিজেপির নেতৃত্ব। 7ই সেপ্টেম্বর তৈরি হয়েছে 11,000 কমলাভোগ। উত্তর কলকাতার বিজেপি কর্মী নারায়ণ চট্টোপাধ্যায় জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমলাভোগ খেতে খুব ভালোবাসেন, তাই তার এই জন্মদিনে বিজেপির রাজ্য দফতরের সামনে বিতরণ করা হবে কমলাভোগ। দেশের পরম্পরাকে, সমাজের পরম্পরাকে জীবিত রাখার প্রয়াস। আপনারা লক্ষ্য করেছেন যে নানাভাবে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় প্রথা তাকে ধ্বংস করার এক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে দুঃখের বিষয়, অনেক বড় বড় লোকেরা এর সাথে জড়িত, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা স্থির করেছি, সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার যে একটা সুকৌশলে পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে রুখে দাঁড়াবে। সে সমাজ ব্যবস্থাই হোক, সমাজের অন্য কাজ হোক, পূজো পার্বণ হোক বা কিংবা কোন সংস্কার হোক, বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি উড়িয়ে বিশ্বকর্মা পুজোর পালনের যে রীতি পরম্পরা দীর্ঘদিন ধরে চলছে, সেই পরম্পরাকে জাগ্রত করতে, মানুষকে সেই পরম্পরার সাথে যুক্ত করতে, এই উৎসবের মাধ্যমে সংস্কৃতির সাথে মানুষকে যুক্ত করার এক পরিকল্পনা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমরা দেখেছি যে নানাভাবে একটা ষড়যন্ত্র চলছে যে হিন্দু সংস্কৃতি, ভাবধারা এবং পরম্পরা একে সম্পূর্ণ নস্যাৎ করবার, ধ্বংস করবার এক কঠিন ষড়যন্ত্র সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে চলছে। আমরা থাকতে, ভারতীয় জনতা পার্টি থাকতে, এই জিনিস আমরা হতে দেব না। এই ভবানীপুর মন্ডল, এই মন্ডলেই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছে, বা সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, আর এই শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারা ভারতীয় চিন্তা, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি আজ সারা ভারতবর্ষে প্রাধান্য শুধু পায়নি, সারা বিশ্বেও মান্যতা পেতে শুরু করেছে। সেই কারণে আজ আমরা গর্বিত, সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির পদপ্রান্ত থেকেই আজকে এই ঘুড়ি বিতরণের কার্যক্রম ভবানীপুর মন্ডলের দ্বারা শুরু হল। এ কার্যক্রম আরো বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন স্তরে হবে, মানুষের মধ্যে সচেতনতা, মানুষের মধ্যে চেতনার জাগরণ, সংস্কৃতির পুনরুত্থানের জন্য ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নিয়ে কাজ করছে, সেই সংকল্পে আমরা অটল থাকব এবং আমরা প্রতিজ্ঞা নেব ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস হতে আমরা দেব না। ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যে ধ্বংসের একটা প্রচেষ্টা চলছে তাকে আমাদের সবাইকে মিলে রুখতে হবে।